তার সাথে প্রেম ভালোবাসা সম্পর্ক গড়ে তোলা। পরম পুরুষ দূরের মানুষ নয়, পরম পুরুষকে যদি দূরের মানুষ ভাবেন তো এটা হবে না। পরম পুরুষ আমাদের খুবই কাছের মানুষ, এটাকে মনে রাখতে হবে। তো এটা কি মনে রাখতে কি হবে, যখন এটা মনে রাখবেন তখনই বুঝতে পারবেন, বুঝতে থেকে অনুভব হবেন তিনি আমাদের খুবই কাছের মানুষ। তখন তার সাথে আপনার এই যে ভালোবাসার একটা সম্পর্ক গড়ে উঠবে, এটাই হলো আমাদের মনটা যে এদিক ওদিকে নিয়ে যায়, এই যে মহামায়ার একটা কাজ চলে, একটা ক্রিয়া চলে এই সংসারের মধ্যে, সে কি হয় আমাদেরকে সবসময় দূরে নিয়ে যেতে চায়। একটা অবিদ্যা মায়া কাজ করে আমাদের মধ্যে, ওটা অত বেশি শক্তিশালী যে ওর থেকে মানুষ নিজের চেষ্টায় এটাকে হারানো খুব মুশকিল হয়ে যায়। কিন্তু এই এই মায়াটা এটা কার, পরম পুরুষে শক্তি সার শিবস্য শক্তি বাবাই বলেছেন। এই শক্তিটা হলো কার না, শিবেরই শক্তি। তো যার শক্তি তার সাথে যদি ভাব ভালোবাসা হয়ে যায়, তো যার আন্ডারে শক্তিটা সে আর কিছুই করতে পারে না। তখন কি হয়, ওই মহামায়া যে শক্তি, যে মায়াটা যার আমাদেরকে যে মনটাকে এদিক ওদিকে নিয়ে যাচ্ছিল, সেটা তখন সারেন্ডার করে দেয়। আর তখন আমাদের পরম পুরুষের সঙ্গে মিলেমিশে এক হয়ে যেতে খুব সাহায্য করে। তাই শাস্ত্রে বলা হয়েছে, দেবী হেসা গুণময়ী মম মায়া দূরের তায়া মামে বজে পপদন্তে মায়া মেটেন করন্তিতে। মানে এই যে মায়াটা, পরম পুরুষ কী বলছেন, এই মায়াটা আমারই মায়া, আমার স্মরণে এসে গেলে তখন এই মায়া নিজেই তখন সারেন্ডার করে দেয়, আর কিছু থামাতে পারে না। তা এইটা আমাদেরকে মনে রাখতে হবে। তো সবচেয়ে বড় ইম্পর্টেন্স হলো কি, আমরা যদি পরম পুরুষের সাথে একটা প্রেম ভালোবাসার সম্পর্ক যেটা আমাদের ছিল, এটাকে আমরা যদি আরও স্ট্রং করে নিই, তবে কি হবে, আলটিমেটলি আমরা তার কাছে পৌঁছে যেতে আমাদের কেউ আটকাতে পারবে না। দেখি ইয়ে যে চারো চিজ হ্যায়, চার রত্ন হ্যায়, উসকো পানে কে লিয়ে আর এক বহুত বড়া চিজ কা জরুরত পড়তা হ্যায়, ও ক্যা হ্যায়, ভক্তি। ভক্তি বিনা ই চার অমূল্য রত্ন আপকো নেহি মিলেগা। ভক্তি ক্যা হ্যায় কি, পরম পুরুষ সে প্রেম মোহব্বত কা সম্পর্ক হো যায়।